হ্যালো গাইজ এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমি চুমকি মাহমুদ সারা আজকে হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসিম উদ্দিন। আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলোয়াড়, হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার। সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাঁধি পায়ে হাতে, মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে। মেসের চাকর হয় লবে যান সেক দিতে ভাঙা হারে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ধারে। আমরা তো ভাবি ছমাসের তরে পঙ্গু সে হলো হায়, ফুটবল টিমে বলল এ কবু দেখিতে পাবো না তাই। প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে, বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পরে। টেবিলের পরে ছোট বড় যত মালিশের শিশিগুলি, উপহাস যেন করিতেছে মোড়ে ছিপি পড়া দাঁত তুলি। সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিস্ময়ে, মোদের ম্যাচের ইমদাদ হক আগে ছুটে বললয়ে। বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, ভাঙা কয়খানা হাতে পায়ে তার বজ্র করিছে খেলা। চালাও চালাও আরো আগে যাও, বাতাসের আগে ধাও, মারো জোরে মারো গোলের ভিতরে বলের ছুড়িয়া দাও। গোল 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 চারদিক হতে উঠে কোলাহল কল, জীবনের পণ মরণের পণ সব বাধা পায়ে দল। গোল 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 মোদের ম্যাচের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি। দর্শক দল ফিরিয়া চলেছে মহাকলরব করে, ইমদাদ হক খুঁড়াতে খুঁড়াতে আসে যে ম্যাচের ঘরে। ম্যাচের চাকর হয় রান হয় পায়েতে মালিশ মাখি, বেগুম রাত্র কেটে যায় তার চিৎকার কুড়ি ডাকি। সকালে সকালে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। ধন্যবাদ গাইজ। আপনারা চাইলে আমাদের এই ফেসবুক পেজের সাথে অ্যাড থাকতে পারেন, এটা ল্যাব। এটাতে আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন পোস্ট দেওয়া হয়, তো অনেক কিছুই দেওয়া হয়।